নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শোল মাছের মাথা রান্না করব। তিনটে শোল মাছের মাথা নিয়েছি, আর দুটো টমেটো, একটা পেঁয়াজ বড় সাইজের, আর একটু আদা, আর অল্প কটা রসুন, আর মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব আমি বেটে নেব মিক্সিতে। এবার মাছের মাথাটা আমি প্রথমে ভেজে নেব, আর পুরো ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার সব মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজা তেলটাই, মাথা ভাজা তেলটাতে আমি মশলাগুলো সব দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। যত সময় না কাঁচা গন্ধটা চলে যায়, মশলা কষানোর তেলটা যত সময় না বেরোচ্ছে, তত সময় আমি মশলাটা কষিয়ে নেব। আমি এই মশলার ভিতরে পরিমাণ মতন হলুদ দেব, পরিমাণ মতন লবণ স্বাদ অনুযায়ী, আর যে যতটা পছন্দ করো সে ততটা অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। আমি এখানে 2 স্পুন ইউজ করছি। এবার সুন্দর করে এটা কষাতে হবে। যত সময় না তেলটা ছেড়ে দেয়। আর মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি সব মাছের মাথাগুলো দিয়ে দেব। বাঙালি মানুষ মাছের মাথা খেতে খুবই ভালো লাগে, আরও যদি শোল মাছের মাথা হয় তাহলে তো কোনো কথাই নেই। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার আমি ঢেকে দিচ্ছি গ্যাসটা স্লো করে দিয়ে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। একদম রান্না হয়ে গেছে, পারফেক্ট। এটা দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। তেলটাও ছেড়ে দিয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। কিছু সময় কড়াইতে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। শোল মাছের মাথা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। অল্প মশলার ভিতর শর্টকাটে রান্না হয়ে যায়। এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না, আর কমেন্টসে অবশ্যই লিখবেন তরকারিটা কেমন হলো, আর বাড়িতে অবশ্যই রেডি করে খাবেন।